ভাঙড়ে বুথ পরিদর্শন করতে গিয়ে সাক্ষাৎ বিজেপি ও আইএসএফ প্রার্থীর করলেন মত বিনিময়। এক বিরল চিত্র দেখা গেল ভাঙড়ে। ভোটের দিন বুথ পরিদর্শনে গিয়ে আইএসএফের প্রার্থী নওশের সিদ্দিকী ও বিজেপির প্রার্থী সৌমি হাটির দেখা হয়, একে অপরকে সম্বোধন জানালেন, উত্তর দিলেন সাংবাদিকদের প্রশ্নেরও। বলছি, এরকম রাজনীতিতে এরকম চিত্রটা বিরল যে দুই বিরোধী ক্যান্ডিডেট একসঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করছেন, কথা বলছেন, কি বলবেন? দুঃখের বিষয়, কিছু মানুষ রাজনীতিটাকে একটা এমন ঘৃণিত জায়গায় নিয়ে পৌঁছে গেছে যে একে অপর ক্যান্ডিডেটের সাথে কথা বলা যেন অপরাধ, বা একে অপর ভোটারদের সাথে কথা বলা অপরাধ। এটা কিন্তু না, আমাদের এটাই দেখাতে হবে, এটাই মাধ্যম হবে যে আমরা ভোটারদেরকে আশ্বস্ত করবো যে আপনারা আপনাদের মূল্যবান ভোট আপনাদের মনোনীত প্রার্থীকে আপনারা দিন, কিন্তু আপনার মনোনীত প্রার্থীর বাইরে ভোটার ভোট যাচ্ছে বলে তাদের ভোট আটকাবেন, এটা কাম্য নয়, এটা গণতন্ত্রের বিরুদ্ধে। কারণ আমরা যারা ক্যান্ডিডেট আছি, আমরা প্রত্যেকে ভোট দিয়েছি যে আমরা দেশের জন্য সর্বভৌম ঐক্যের জন্য আমরা কাজ করব। সুতরাং আমাদের কাজ থাকবে যে ব্যাপার নয়, আমাদের কাজ থাকবে মানুষের সেবা করা, জনগণের সেবা করা, এবং বিশেষ করে ভাঙড়তে যখন দাঁড়িয়েছি ভাঙড়ের মানুষের ভালো চাওয়া। আমরা আমাদের তো এমন কোনো কাজ হবে না যে ভাঙড়ের মানুষ অশান্তির মধ্যে যায়। দিদি দিদি কি বলবেন? আপনার বিরোধী পক্ষের সঙ্গে কথা বললেন সৌজন্য সাক্ষাৎ? আমরা একে অপরকে মানে সবাইকে ভালো চোখেই দেখি। কোনো ক্যান্ডিডেট আমরা যে মানে আলাদা আলাদা প্রতীকে দাঁড়িয়েছি বলে যে আমরা কোনো ক্যান্ডিডেটের সঙ্গে আলোচনা করতে পারবো না, কথা বলতে পারবো না, সেটা কোনো কথা নয়। কিন্তু কিছু মানে মানুষ আছে, তারা আমাদেরকে নিজেদের থেকে বিচ্ছিন্ন করে রাখছে। আমরা চাইছি সব কিছু শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, যে যে চিহ্নে ভোট দেওয়ার ইচ্ছা, যে যার ওটা পার্সোনাল ব্যাপার, সেটা তারাই দিক, কিন্তু শান্তিপূর্ণভাবে হোক। কেমন কেমন ভোট হচ্ছে, কেমন ভোট বুঝছেন? তাহলে কি একইভাবে হাত মেলাতেন? তৃণমূল প্রার্থী যদি আসতেন এবং সামনাসামনি করতেন, তাহলে কি একইভাবে হাত মেলাতেন? যে প্রার্থী হতাম না কেন, একইভাবেই হাত মেলাতাম। কিন্তু আমি চাই ভারতীয় জনতা পার্টির হয়ে যখন আমি দাঁড়িয়েছি, ওটা ভাঙড়বাসী সুস্থ কামনা করি, এবং তাদের আগামী দিনে যেসব প্রকল্প থেকে তারা পিছিয়ে আছে, আমি জয়ী হয় তাদের সমস্ত প্রকল্প ফিরিয়ে দিতে চাই। মোদীজির সমস্ত প্রকল্প তাদেরকে আমি ফিরিয়ে দিই। ভোট কেমন বুঝছেন, কেমন হচ্ছে? ভোট মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু আমার কাছে খবর আছে 41 নম্বর বুথ থেকে বারংবার আমার কাছে রিপোর্ট আসছে। কালকেরও সমস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধুমকি দেওয়া হয়েছে যে তাদেরকে বুথের ভেতর সামনে আসতে দেওয়া হবে না, এবং এখনও চলছে যে কিছু মানুষকে মানে বুথের সামনেই আসতে দিচ্ছে না। সেই বিষয়টা একটু নজর দেওয়া হবে। কারা করছে? টিএমসির লোকেরা করছে। থ্যাংক ইউ। বন্ধ থাকুক বোমগুলিগুলো থেকে, মানুষ সুস্থভাবে বাঁচুক, তাদের সরকারি সমস্ত প্রকল্প তারা পাক, এটাই আমাদের, আর কিছু চাওয়া পাওয়া নেই। ভাঙড় মানে সম্প্রীতি দেখাতে হবে, ভাঙড় মানে ঐক্য, ভাঙড় মানে শিক্ষা কেন্দ্র, ভাঙড় মানে জ্ঞানচর্চার উন্নত মানে জ্ঞানচর্চার কেন্দ্র, ভাঙড় মানে স্বাস্থ্যের একটা কেন্দ্রবিন্দু তৈরি করতে হবে, ভাঙড় মানে মানুষের মডেল বানাতে হবে ভাঙড়কে, যাতে ভাঙড়কে মানুষ রাজ্যের বাইরের মানুষ জানে যে ভাঙড় মানে। সব থেকে বড়ো জিনিস হচ্ছে ভাঙড়কে আমরা ভাবি বোম ছাড়া কিছু না, কিন্তু ভাঙড়ে এটা ভাবা দরকার যে শুধু ঘটকপুর বাজারে প্রায় 100টা সোনার দোকান আছে, সেখানে 95টা সোনার দোকান কোনোরকম নিরাপত্তা রক্ষীবিহীন তারা সোনার ব্যবসা করে, তারা কত শান্তির জায়গা, তারা সোনার ব্যবসার মতো ব্যবসা করছে, সেইটা ভাঙড়ে, এই চিত্রটা তুলতে হবে ভাঙড়ে। সেই জন্যই আজকে অশান্তি কি করিয়ে রাখা হতো, সৃষ্টি করে রাখা হতো? অশান্তি সৃষ্টি করা, তার একটা কথা, ভাঙড়ে এত বড় ভাঙড় অ্যাসেম্বলি, সেখানে একটা চিকিৎসার ভালো জায়গা নেই। আমাদের যেতে গেলে আরজিকর নীলরতন ভাঙড়ের মানুষকে যেতে হয়, বিজেপি ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে আমি চাইছি নিজে ভাঙড়ে আমি যেটা হচ্ছে উন্নত মানের একটা স্বাস্থ্য পরিষেবা এখানে কেন্দ্র করে তোলা। যেমন দিদি ঠিকই বলেছেন যে এখানকার প্রতিনিয়ত মায়েদের 40-50টা সন্তানের ভূমিষ্ঠ হয় প্রতিনিয়ত, কিন্তু দুঃখের বিষয় যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে চিত্তরঞ্জনে বা কলকাতা ছুটতে হয়, এই 1 ঘন্টা জার্নি করে যেতে হয়, সেই সমস্ত মায়েদের কষ্ট কথা ভেবে তাদের কষ্ট নিরসন করার জন্য এখানে একটা উন্নত মানের হসপিটাল দেবো। তাই মায়েদেরকে কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা আপনাদের মূল্যবান ভোট আমার পক্ষে। আমিও সেটাই চাইছি যে হসপিটালটা আমিও জিতে এলে আমিও করে দেবো, এবং শিক্ষা থেকে শুরু করে সমস্ত মানুষের যে প্রকল্পগুলো থেকে মানুষ পিছিয়ে আছে, মানে বিধবা ভাতা থেকে শুরু করে সব সব
সবকিছু প্রকল্প তারা বিচ্ছিন্ন, ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন, আমি তাদের সমস্ত প্রকল্প ফিরিয়ে দেবো। একটা বিষয় সকাল থেকে ভাঙড়ে দেখা গিয়েছে যে আগে নির্বাচনগুলোতে যে চিত্র সেখান থেকে সম্পূর্ণ আলাদা, আজকে দুই প্রার্থী ভিন্ন ভিন্ন দল, বলা যেতে পারে প্রায় সাপে নেউলের সম্পর্ক, একসাথে দেখা যাচ্ছে, কি বলবেন এটা নিয়ে? আমাদের কোনো আলাদা মানে আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখবো। এখান থেকে একটা কথা তো উঠতেই পারে, কোশ্চেন যদি করে আপনাদের যারা বিরোধী তৃণমূল ধরুন, তাহলে এখানে বলে আইএসএফ এবং বিজেপি কোথাও যেন একজোট হয়ে গেছে। আশীর্বাদ করবে বাঙালি, আমরা আমাদের পরিচয় আছে।